আমরা যারা কম্পিউটার নতুন, তারা কম্পিউটার কনফিগারেশনটা কিভাবে চেক করব, আর চেক করতে হলে কি করে চেক করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে স্টার্টিং অপশনে ক্লিক দিব। আর স্টার্ট মানে শুরু, এটা আমরা সবাই জানি। এখান থেকে জাস্ট আমরা রান নিব, আর ইউএন রান রান লেখার পর আমরা এন্টার প্রেস করবো কিবোর্ড থেকে। তারপর এ অপশনে অর্থাৎ ওপেন অপশনে যে ডিএক্স ডিআইএজি, এখানে জাস্ট আমরা ডিএক্স ডিআইএজি এটা লিখব। এরপরে আমরা ওকেতে ক্লিক দেব। দেওয়ার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে, সেখান থেকে আমরা সবকিছু চেক করে নিতে পারবো যে একটা কম্পিউটারে কি কনফিগারেশন থাকে, সেটার র্যাম, রোম, হার্ড ডিস্ক, প্রসেসর, তারপরে আরও যে আদার্স বিষয়গুলো সেগুলো সবই এ টু জেড দেখা যাবে। এরপরে কত বিটের উইন্ডোজ আছে, কত কি নামে আছে, এবং হার্ড ডিস্কের পরিমাণ কত, এ টু জেড এখান থেকে আমরা দেখে নিতে পারবো। প্রথমে আমরা চলে আসি সিস্টেম। সিস্টেমে আসার পরে কারেন্ট ডেট এত, এই ডেটটা শো করতে হচ্ছে। এরপরে আছে কম্পিউটার নেম, কম্পিউটার যে নামটা সেটা শো করতে হচ্ছে। তারপর আছে অপারেটিং সিস্টেম, কত উইন্ডোজ 10 প্রো এবং 64 বিট সেটা শো করতে হচ্ছে। এরপর আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সে বিষয়গুলো এখানে শো করতে হচ্ছে। সিস্টেম ম্যানুফ্যাকচার, এটা যে ম্যানুফ্যাকচারের সিস্টেম সেটা শো করতে হচ্ছে। সিস্টেম মডেল, মডেলটা কত সেটা এখানে শো করতে হচ্ছে, এইচপি প্রোবুক 4540S। বায়োস, বায়োসটা আছে ডিফল্ট সিস্টেম বায়োস। প্রসেসর ইন্টেল কোর টিএম i3, অর্থাৎ কোর i3 যেটা বলা হয়, অর্থাৎ কেউ শর্টকাট করে i3 বলতে পারে। এরপর আছে স্পিডটা আছে 2.40 GHz, মেমোরি আছে 8192 MB, অর্থাৎ 8 GB যেটা সেটা এখানে শো করতে আছে। পেজ ফাইল, এই বিষয়গুলো আশা করি এখান থেকে সব আপনারা বুঝতে পারছেন। এরপর যে ডিসপ্লে, ডিসপ্লেটা কী সেটা আছে ইন্টেল HD গ্রাফিক্স 4000, ম্যানুফ্যাকচারাল ইন্টেল কর্পোরেশন। তারপর হচ্ছে চিপ টাইপ ইন্টেল গ্রাফিক্স ফ্যামিলি। এরপর আছে ডাক টাইপ ইন্টারন্যাশনাল। এরপর আছে ডিভাইস টাইপ ফুল ডিসপ্লে ডিভাইস। এখানে যে বিষয়গুলো সেগুলো সব পুরোপুরি এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে আরো একটু নিচে গেলে আপনারা এই বিষয়গুলো কোনটা কত MB সবকিছু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। শেয়ার মেমোরি এত, ডিসপ্লে মেমোরি VRM এটা এত, এরপর আছে অ্যাপ্রক্স টোটাল মেমোরি এত, এরপর হচ্ছে জেনারিক্স PNP মনিটর এত। আর একটু নিচে গেলে আমরা পুরো বিষয়টা দেখতে পাবো, HDR এত, সব বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এখান থেকে পরে ডিসপ্লে, পরে একটা সিস্টেম ডিসপ্লে, তারপর হচ্ছে সাউন্ড, সাউন্ডটা কী সিস্টেমে আছে সেটা এখান থেকে পুরোপুরিভাবে দেখা যাচ্ছে। স্পিকার, স্পিকার নেম হচ্ছে এটা, তারপর এটা হচ্ছে হার্ডওয়্যার, হার্ডওয়্যার আইডি হচ্ছে এটা, ম্যানুফ্যাকচার আইডি হচ্ছে এটা, প্রোডাক্ট আইডি এটা, টাইপ হচ্ছে এটা এটা, এগুলো আমরা সব দেখলাম। এখান থেকে আপনার ক্লিক এই বিষয়টা পুরোপুরি দেখতে পারবেন। আর ইনপুটটা হচ্ছে এটা, এটা আপনার কিবোর্ড কী আছে, মাউস কী আছে, ইউএসবি কিবোর্ড, ইউএসবি মাউস ব্যবহৃত সেটা দেখাচ্ছে সব কিছু। PSD অপশনে এটা না, এটা দেখাচ্ছে না। আর সব কিছু ঠিক থাকলে আমরা এখান থেকে দেখে বুঝতে পারলাম। আর এখানে আমরা জাস্ট এক্সিট করে দিলাম। আমরা অন্যভাবেও দেখতে পারি, কনফিগারেশন চেক করে অনেকগুলো সিস্টেম আছে। আমরা এখান থেকেও রাইট বাটন ক্লিক করে ওপেন, ওপেনতে যাওয়ার পর আমরা এই বিষয়গুলো আছে যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এই যে নিউ, ভলিউম, এফ, এগুলোকে জাস্ট ড্রাইভার বলে। তো এই ড্রাইভগুলো আমরা চেক করলে বা ড্রাইভগুলো যোগ করলে এখানে কত জিবি আছে, যেমন এখানে 83.4 GB, এখানে 194 GB, এইগুলো চেক করলে আমরা বুঝতে পারবো যে কোনটা কত জিবি। টোটালটা যোগ করলে আমরা মূল যে ইয়েটা, হার্ড ডিস্কের ক্যাপাসিটিটা, সেটা পুরোপুরি এখান থেকে বা স্টোরেজটা এখান থেকে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে ছিল আমাদের হার্ড ডিস্কের বিষয়। আমরা এখান থেকে না চেক করে অন্যভাবে চেক করতে পারবো অ্যাকুরেটটা। অ্যাকুরেট যদি একবারে জানতে চাই যোগ না করে, সেক্ষেত্রে আমরা মাই কম্পিউটার আই বাটন ক্লিক করবো, করার পর এখানে ম্যানেজে ক্লিক করবো। ম্যানেজে ক্লিক করলে আমাদের সামনে এই অবস্থানটা শো করবে, অর্থাৎ ডিস্ক ম্যানেজমেন্ট। এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করবো,
তারপর আমাদের এখানে টোটাল যে বেসিক যে ডিস্কটা 4, 6, 5.76 অর্থাৎ 465.7 জিবি অনলাইন, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে 500 জিবি আর্নিং আছে। আর এই ড্রাইভারগুলো ভাগ করে দেওয়া সিস্টেম আছে, এটা এরপর সি ডি ই এফ এগুলো সব যোগ করে বসানো হয়েছে। এখান থেকে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বিষয় হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে আমরা হার্ড ডিস্কের বিষয়টা এখান থেকে দেখে নিলাম। আমরা একটু ব্যাকে চলে যাই, অথবা আমরা এখান থেকে ক্লোজ করে দিই। আমরা এখান থেকে চাইলে র্যাম এবং যে উইন্ডোজ কত বা কত বিটের সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে আসার পরে আমরা প্রসেসর ইন্টেল কোর i3, স্পিড হচ্ছে 2.40, উইন্ডোজ হচ্ছে 10, এখানে 10 শো করতেছে। এরপর হচ্ছে 64 বিট, 8 জিবি র্যাম, ব্যবহৃত হচ্ছে 7.88 জিবি, এগুলো সব এখান থেকে দেখা যাচ্ছে। কম্পিউটার নেম হচ্ছে ডেস্কটপ নেম, এখান থেকে বিষয়গুলো আমরা দেখতে পারলাম। এরপর হচ্ছে চেঞ্জ প্রোডাক্ট, এটা চেঞ্জ করা যাবে এখান থেকে, চেঞ্জ সেটিং, আমাদের নামটা বা সেটিংটা চেঞ্জ করা যাবে এখানে, সেটিংয়ে ক্লিক দিলে। আমরা এভাবে কম্পিউটার ডেসক্রিপশন আমরা সাধারণত এখানে চেঞ্জ করে দিতে পারবো। এখানে যদি আমরা কম্পিউটার ডেসক্রিপশন দিই STCB, আমরা আমাদের নামটা দিতে পারবো, এখানে অ্যাপ্লাই করতে পারবো, এখানে এখান থেকে আরেকটা ক্লিক, এখানে চেঞ্জ, এখানে যাওয়ার পর আমরা কম্পিউটার নামটা এখানে দিতে পারবো STCB, আমরা এই নামটা এখানে দিয়ে ওকে করতে পারবো। ওকে করলে এখানে ওয়ার্কিং গ্রুপ আছে, এটা ওয়ার্কিং গ্রুপ দিতে পারবো, অন্য কিছু দিতে পারবো। দেওয়ার পর ওকে দিলে এখান থেকে নামটা পরিবর্তন হয়ে যাবে। আমি অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, এখন রেজিস্টার আছে, রেজিস্টার আমি পরে দিই, এখানে নামটা পরিবর্তন হয়ে যাবে। এই যে কম্পিউটার ডেসক্রিপশন, এটা নেমটা পরিবর্তন হয়ে যাবে যদি আমরা এটা রেজিস্টার দিই। আমরা এটা রেজিস্টার দিচ্ছি না, এখন নামটা পরিবর্তন হবে না। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এটা ক্লোজ করে দিলাম। আমরা হার্ড ডিস্ক এবং প্রসেসর বা র্যাম যেটা বিষয় এবং উইন্ডোজ কত সেটা এখান থেকে চেক করে নিলাম। এখন যে বিষয়টা দেখাবো খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক, সেটা আপনারা মনে রাখবেন। এখান থেকে দিস পিসি, এটা উইন্ডোজ 10-এ শো করে, আর উইন্ডোজ 7-এ হচ্ছে এখানে শো করে মাই কম্পিউটার। তো আমি যদি দিস পিসিটা এখান থেকে কোনো কারণে ডিলেট করে দিই বা ডিলেট হয়ে যায়, সেক্ষেত্রে আমার এই দিস পিসিটা কীভাবে শো করবে, অর্থাৎ এই দিস পিসিটা তো এখন নাই, আমি চেক করবো কী করে? সেক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে একটা কন্ট্রোল প্যানেল আছে, অথবা এখানে যাওয়ার পরে আমি এখানে লিখতে পারি কন্ট্রোল প্যানেল, CON কন্ট্রোল, এই যে কন্ট্রোল চলে আসে, আমি এখান থেকে জাস্ট ক্লিক করতে পারি, মাউস লেফট বাটন ক্লিক করলে আমার সামনে চলে আসবে। এখান থেকে যাওয়ার পরে এই যে এখান থেকে হচ্ছে, যদি আমি প্রথমে এ চেক করি কি বলে আমার কত কি কনফিগারেশন আছে সেটা, এখান থেকে জাস্ট সিস্টেম, এখান থেকে সিস্টেম মেনটেন, যেখানে হচ্ছে প্রথমে সিস্টেমে গেলে আমি র্যাম কত আছে, প্রসেসর কত আছে, এই যে জাস্ট আমার সামনে মাই কম্পিউটার থেকে যেমন দেখছিলাম সেরকম চলে আসছে। কোর i3, 8 জিবি র্যাম, 64 বিট এবং উইন্ডোজ 10, এটা দেখতে পারলাম। একটু ব্যাকে চলে গেলাম, এরপরে হার্ড ডিস্কটা ওখান থেকে দেখা যাবে না। হার্ড ডিস্কটা দেখতে হলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে ক্লিক দিতে হবে, ক্লিক দেওয়ার পরে কম্পিউটার ম্যানেজমেন্ট, কম্পিউটার ম্যানেজমেন্টে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে অবশ্যই ডবল ক্লিক করা লাগবে, ডবল ক্লিক করার পরে এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্ট ক্লিক দিলে আমাদের সে হার্ড ডিস্কটা 500 জিবি, এটা অনলাইন শো করতে তাতে একটু কম দেখাচ্ছে, 465.76 জিবি, এটা হচ্ছে 500 জিবি। আশা করি আপনারা এখান থেকে এই বিষয়টা চেক করার যে বিষয়টা এটা বুঝতে পারছেন। এটা বিভিন্নভাবে চেক করা যায়, বিভিন্নভাবে চেক করা যায়। আমার স্টোরেজের ভিতরে যে গেলেও দেখা যায় যে কত স্টোরেজ আছে, কত কী পরিমাণ আছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন বিভিন্ন হয়তো দেখা যায়। এখান থেকেও যদি আপনি কম্পিউটার লেখেন COM বা দিস পিসি লেখেন THIS দিস পিসি লিখলে আপনি এখান থেকেও দেখতে পারবেন। জয়েন্ট ক্লিক করে প্রপার্টিস, এখান থেকে একই অপশন দেখাবে, বিভিন্নভাবে চেক করে দেখা যায়। এটা হচ্ছে একটা নিয়ম বললাম, এটা হচ্ছে 1 নম্বর ট্রিক্স। 2 নম্বর ট্রিক্সটা হচ্ছে আপনার
এখানে মাই কম্পিউটার নাই, মাই কম্পিউটার কি করে আমরা আনবো এখন? আর অথবা এখানে স্ক্রিনে যে আইকন গুলা যেমন থাকবে না, স্ক্রিনে আইকন গুলা যেমন না থাকতে পারে, এখান থেকে আমি স্ক্রিন আইকন গুলা এই যে ডেস্কটপ আইকন গুলা চলে গেল এবং স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেল, সেক্ষেত্রে আমি কি করবো? এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে জাস্ট এই যে শো ডেস্কটপ আইকন এখানে ক্লিক দিলে আমরা যখন রিফ্রেশটা দিই তখন জাস্ট এখান থেকে ভিউ থেকে ডেস্কটপ আইকন গুলো আমরা দিয়ে দেবো, দিয়ে দিলে চলে আসবে। এরপরে আমি এই কম্পিউটারে হবে আমাদের এখান থেকে পার্সোনালিজ, পার্সোনালিজ দেওয়ার পরে আমরা এখান থেকে থিমে ক্লিক দেব, থিমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডেস্কটপ আইকন, ডেস্কটপ আইকন দেওয়ার পরে এখান থেকে এই যে কম্পিউটারটা আমরা ক্লিক দেবো, এখানে যেগুলো ক্লিক করা থাকবে এগুলো সব ডেস্কটপে শো করবে, যেমন এখানে রিসাইকেল বিন আছে, কন্ট্রোল প্যানেল, ইউজার ফাইল, নেটওয়ার্কিং, এগুলো যদি একটা উঠে দেন তাহলে এগুলো থাকবে না, ক্লিক দিলে উঠে যাবে, ক্লিক দিলে চলে যাবে, অ্যাপ্লাই করলে আমার ডিসপিজিটা ঠিক হয়ে চলে যাবে, এটা হচ্ছে বিষয়। এরপরে এখান থেকে আমি ক্লোজ করে দিলাম, জাস্ট চলে গেল। এখন যদি আমরা এখানে আমাদের ডিসপিজিটা চলে যাচ্ছে, আমরা ধরে এখানে বসিয়ে দিলাম, ব্যাস এটা এভাবে বসিয়ে দেওয়া যাবে। এখন যদি আমরা আমাদের এই বারটা মাঝে মাঝে একটু উলট পালট হয়ে যায়, যে টাস্ক বার, টাস্ক বারটা আমাদের কাছে উলট পালট হয়ে যায়, জাস্ট এটা এখান থেকে এই যে লক দা টাস্ক বার, লকটা এখন করা নাই, করা না থাকলে এটাকে ধরে আমি বিভিন্ন জায়গায় মুভ করতে পারি, যেমন উপরে চলে গেছে, অনেকে দেখি এটা উপরে রেখে কাজ করতে, আমরা হয়তো বুঝতে পারি না, রাইট সাইড চলে গেছে, এরপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সে মুভ করতে পারে, এখান থেকে বিভিন্ন সময় সে বিভিন্ন জায়গাতে মুভ করতে পারে কোনো অসুবিধা ছাড়া। এরপর এখান থেকে আমরা ওপেন করে কোনো কিছু চাইলে যেগুলো পিন করা আছে সেগুলো বেশি আমরা কাজ করতে পারবো, এই যে এখান থেকে পিন থেকে আমরা এগুলো কাজ করতে পারি, এখান থেকে আমি এটাকে আনপিন করে দিলাম, এটাকে আমি আনপিন করে দিলাম, এরপর আমি এটাকে ধরে নিচে বসিয়ে দিলাম, ব্যাস আবার এটাকে আমি চাইলে লেফট সাইড দিতে পারবো, এই যে পাশে চলে আসে, আমি চাইলে তাকে ধরে নিচে, এরপর আমি এটাকে লক করে দিলে এখন আর কোনো জায়গায় মুভ হবে না, এই যে কোনো জায়গায় মুভ, লকটা যদি খোলা থাকে তাহলে এটা আমরা বড় করে দেওয়া যাবে, এই যে ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ ট্রিক্স, এটা আপনারা লক করে রাখবেন, এলে কোনো সমস্যা হবে না। এখানে আর একটা ট্রিক্স বলি, যে আমাদের যে ইয়েগুলো আছে, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, ডেস্কটপ স্ক্রিন, ডেস্কটপ স্ক্রিনটা আমরা যে নিয়ে আসি কীভাবে নিয়ে আসি, এটা এখানে ক্লিক করলে জাস্ট আমাদের পার্সোনালিজ, পার্সোনালিজে ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি এখন এটা দিয়ে দিই এই সিনারিটা, এই সিনারিটা চলে যাবে আমাদের ডেস্কটপ সেভ দা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে, ওটা ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হবে এটা চলে যাবে এখানে। আর আমরা যদি আর একটা কাজ করি, যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিব না, তাহলে এখান থেকে জাস্ট আমরা যে কাজটা করতে পারবো সেটা এখানে ক্লিক দেবো, জাস্ট আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দিব, এই ব্যাকগ্রাউন্ডটা দিলে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, আমরা এখান থেকে জাস্ট ক্লিক করবো, ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। আশা করি আমাদের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।